আরে বাবা দিদি, আমার জন্য এত কষ্ট করতে হবে না, একটু বসো না, আমরা তো একটু গল্প করি। হ্যাঁ গো বসছি। তারপরে বলো, অনেকদিন বাদে দেখা হলো বলো। আসলে এদিকে তো এখন আসাই হয় না, আজকে এলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। তারপর বলো, রিমা তো এখন বড়ই হয়ে গেছে বলো, তোমার তো চিন্তা কমেছে, তোমার হাতে হাতে কত কাজ করে দেয়। এই একটু রাখতো ফোনটা। হ্যাঁ হ্যাঁ রাখ রাখ, মনে হয় আমাদের ওইদিকে এসে একটু রাখতো ফোনটা। মেয়েরা বাড়ি থাকলে অনেক সুবিধা গো, আমি জানি। আমার কি আর অত ভালো কপাল? আমার দুটো ছেলে একটা ছেলেও কাজের না, না তো পুকাইটা কাজের, না তো আকাশটা কাজের। বাবা আমি সকাল থেকে উঠে একা হাতে কাজ করি, যদি একটু বলি এটা ওটা এনে দে তাও বাবা কি রাগ তাদের। আরে মিতা আন্টি এসছে, এতদিন বাদে, যাই গিয়ে কথা বলি। না না আমার মেয়ের কথা আর বলো না, আমার মেয়ে কিচ্ছুটি পারে না, একটা কুটোও নাড়বে না ঘরে, উল্টে আরো ঘুম থেকে ওঠে আমি মুখের গোড়ায় খাবারটা দিয়ে দিই। হ্যাঁ সেটাও ঠিক, আজকালকার দিনের ছেলে মেয়েরা ওরা আবার একটু অন্যদিকে ব্যস্ত থাকে, আমাদের মতো নয় বলো। আমরা ছোটবেলায় যা করতাম, আমরা কত কাজ ছেড়ে তারপর কলেজ যেতাম। আর শীতকাল যদি বলি একটু ঘরটা মুছে দে, আমার আর কষ্ট হয় না। না এখন শীতকাল, আমি ঘর মুছতে পারবো না, গরমকালে বললে বলবে গরম লাগছে খুব, মানে একটা কাজও করে না গো। আজকালকার দিনের ছেলে মেয়েরা অন্যরকমই, মা বাবার কষ্ট বোঝে না, একদম বোঝে না। হ্যাঁ মা এগুলো কি বলছে? কালকেই তো মাকে ঘর মুছে দিলাম, বাসন মেজে দিলাম, কাপড় কেচে দিলাম, তারপরেও মা এভাবে অপমান করছে। আমি আর যেতে পারবো না মিতান্টির সামনে, দূর। সত্যি বাবা যুগটা অনেক পাল্টে গেছে, এরা শুধু নিজেদেরকে নিয়েই ব্যস্ত।